নমস্কার বন্ধুরা, 2014 সালে টেটের ভিত্তিতে রাজ্য দুই দফায় নিয়োগ করলেও 3,929টি পদে কোনো নিয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে আগামী দিনে তৈরি হওয়া শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজ এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। শীর্ষ আদালত সূত্রে জানা গেছে 2014 সালে টেটের ভিত্তিতে রাজ্য 2016 এবং 2020 সালে নিয়োগ করে। 2020 সালে 16,500 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মধ্যে 3,929টি পদ খালি রয়ে যায়। পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে 3,929টি পদে নিয়োগ করতে হবে। নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালে টেট উত্তীর্ণরা। তবে ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আর্জি খারিজ করে দেন। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2017 টেট উত্তীর্ণরা। আজকে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে আবেদন করতে পারবেন 2017 সালের টেট উত্তীর্ণরাও। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় আজকে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 3,929টি পদকে আগামী নিয়োগের সাথে যুক্ত করা, যেটি বাস্তবে 2014 সালের ভ্যাকেন্ট ছিল, তো সেই জাজমেন্টকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।